দুজনেই কয়েক দশক ধরে রাজনীতিতে রয়েছেন, একজন বর্তমানে মেয়র, আরেকজন প্রাক্তন মেয়র। রাজনীতিতে তারা কেউই কাউকে ছেড়ে কথা বলেন না, ইস্যু যেটাই হোক তা ঘিরে তর্জা কটাক্ষ লেগেই থাকে। আর এবার বয়স নিয়েও দুজনের মধ্যে কার্যত ঠান্ডা যুদ্ধ লেগে গেল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও প্রাক্তন অশোক ভট্টাচার্য। কিন্তু হঠাৎ দুজন দুজনের মধ্যে কী এমন হলো যে বয়স নিয়েও একে অপরকে কটাক্ষ করলেন? সম্প্রতি পুরনিগমে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করেছে বামেরা। প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বাড়ি বাড়িতে যাচ্ছেন, সেই প্রসঙ্গে গৌতম দেব কটাক্ষ করে বলেন, অশোক দার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, 75+ ওনার বয়স। এই বয়সে রাস্তায় হাঁটাহাঁটি করে লোকের বাড়ি বাড়ি গিয়ে যদি সই স্বাক্ষর করেন তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ হবে? আমি তো সবসময় স্বাগত জানাই, অশোক দার মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হয়ে যায়, উনি 75+ ওনার বয়স, এই বয়সে রাস্তায় হাঁটাহাঁটি করে লোকের বাড়ি বাড়ি গিয়ে যদি সই স্বাক্ষর করেন তাহলে ওনার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, ওনার শরীর ভালো থাকবে। ওনাকে আর ওনার দল যে স্থবিরতা, যে তারা বন্ধাত্মে ভুগছে, আমাদের এই পুরসভার বিরুদ্ধে সই কালেকশন করে দলের যদি স্থবিরতা কাটিয়ে তারা ধীরে ধীরে পানো চলচল হয়ে ওঠে, সেটা সেই দলের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর অশোকবাবু এজিং পার্সন, আমার নিজের ধারণা 74-75 ইয়ার্স অফ ওল্ড অশোকবাবু, উনি রাস্তায় হাঁটাহাঁটি করলে ওনার শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। ওনাকে শুভেচ্ছা থাকলো, ওনার আগামী দিন পয়লা বৈশাখ আসছে, তার মধ্যে উনি সই সংগ্রহ শুরু করুন এবং এটা সারা বছর ধরে সই সংগ্রহ করুন। আগে উনি চিঠি দিতেন, ঘরে বসে বসে চিঠি লিখলে শরীর খারাপ হয়ে যাবে, এখন উনি যদি রাস্তায় হেঁটে সই সংগ্রহ করেন ওনার শরীরও ভালো থাকবে, ওনার সুস্থতা কমবে। গৌতম দেব তাকে নিয়ে এ কথা বলেছেন জানার পর চুপ থাকেননি অশোক ভট্টাচার্য, তিনিও পাল্টা কটাক্ষ করেছেন। তিনি বলেন, ওনার বয়সটা কিছু কম হয়নি, বয়স আমাদের কাছে কাজের ক্ষেত্রে বাধা নয়, আমার বয়সের থেকে ওনার বয়স তো অর্ধেক না, ওনারও 60 বছরের উপরে বয়স হয়ে গিয়েছে। তৃণমূলকে কটাক্ষ করে আরও বলেন, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না কয়েকদিন পর, জেলে থাকবে সবাই, জেলেও জায়গা হবে না। ওনার বয়সটা তো কিছু কম হয়নি, ওনার বয়স 50 বছর না 40 বছর না, বয়স আমাদের কাছে তো কাজের ক্ষেত্রে কোনো বাধা নাই, কাজ করতে চাইলে বয়স কোনো বাধা না, সুতরাং আমার বয়স থেকে তো ওনার বয়স তো অর্ধেক না, 30 বছর বয়সও না, ওনার 40 বছর বয়স না, ওনারও 60 বছরের উপরে অনেক বয়স হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না আর কয়েকদিন পর, ও জেলে থাকবে, জেলেও জায়গা হবে না, বের করে দিয়েও জায়গা হবে না, ওসব বললে হবে? তৃণমূল কংগ্রেস কোথায় যাবে আর কয়েকদিন পরে দেখা যাবে, এবং সেটা মানুষ দেখছে, খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেস, ওনারা সব জেলে থাকবেন, ওনারা সবাই, এখানকারও যারা অনেক কাউন্সিলর আছেন, নেতা আছেন, তারাও কেউ বাদ নাই,